আশা করি এই মুহূর্তে আমি লাইভে আছি এবং তোমরাও আমাকে দেখতে পাচ্ছ। একটু কমেন্ট করে যারা লাইভে যুক্ত আছে তারা জানাতে হবে যে তোমরা ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ কিনা। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট প্রস্তুতির জন্য ফিজিক্সের ক্লাস নিব। আজকের মূলত ক্লাসের টপিক হচ্ছে যে তিনটে চ্যাপ্টার আমরা শেষ করব, একটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, একটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ এবং আর একটা হচ্ছে বলবিদ্যা, আর একটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। এই তিনটে চ্যাপ্টার শেষ করবো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কী ধরনের প্রশ্ন আসে আমরা সেগুলো দেখবো। তো সেগুলো যে দেখবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কী ধরনের প্রশ্ন আসে সেগুলো যে দেখবো আমরা, সেগুলো মূলত আজকে যে তিন চ্যাপ্টার পড়বো, বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা এবং মহাকর্ষ বিকর্ষ, এই তিন চ্যাপ্টার থেকে দেখবো। এই তিন চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন প্রিভিয়াসের আসছে আমরা সেগুলো দেখবো। তো আমি আমার একটু মোবাইল থেকে দেখে নিচ্ছি যে আমরা আসলে লাইভে যুক্ত আছি কি না। আমার মোবাইল থেকে দেখতে পাচ্ছি আমরা লাইভে যুক্ত আছি, 13-14 জনের মতো এখন এই মুহূর্তে লাইভ করতেছ। রাফিন বলছো যে ভাইয়া ক্লিয়ার শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। তো তোমাদের যদি কোনো চ্যাপ্টারে স্পেশাল কোনো ঝামেলা থাকে অবশ্যই সেটা কমেন্ট করবা, আমি সেই অনুসারে তোমাদেরকে দিক নির্দেশনা দিব ইনশাল্লাহ। ওকে, সো আমরা সবার আগে যে জিনিসটা করবো, আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখবো যে কী ধরনের প্রশ্ন এই তিনটে চ্যাপ্টার থেকে আসছে। দেখো এটা হচ্ছে যে 2021-22 সেশনের প্রশ্ন, অর্থাৎ গত বছরের প্রশ্নটা, আশা করি তোমরা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ, যদি না দেখো আমাকে একটু বলবা। দেখো প্রশ্ন করছে এখানে যে খেয়াল করো আমরা যদি যাই, বলছে যে গাত বলের মাত্রা সূত্র কোনটি, তাহলে গাত বল থেকে একটা মাত্রা আসছে। তারপরে বলছে যে কোনো বস্তুর ভর 10 কেজি হলে পৃথিবীর কেন্দ্রে বস্তুটির ওজন কত, ঠিক আছে। তারপরে যদি আমরা প্রক্ষেপকের বিচরণকালের সমীকরণ কোনটি, ঠিক আছে। তারপরে খেয়াল করো নিচের কোনটি ঘর্ষণ বলের উদাহরণ, ঘর্ষণ বল এক ধরনের অসংরক্ষণশীল বল, ঠিক আছে। আর তোমার বিদ্যুৎ বল, চুম্বক বল, অভিকর্ষজ বল, এগুলি হচ্ছে সংরক্ষণশীল বল, ঠিক আছে। সো এই জিনিসটা একটু মনে রাখবা, এটা বলবিদ্যার চ্যাপ্টার থেকে আসছে। তারপর বলছে যে কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ, তাহলে কাজের মান তখনই শূন্য হবে যদি W=FS cos θ আমরা জানি। তাহলে cos θ-র মান যদি শূন্য হয় তাহলে হচ্ছে কাজের মান সর্বোচ্চ, আর cos θ-র মান যদি 90 ডিগ্রি হয় তাহলে কাজের মান হচ্ছে সর্বনিম্ন। পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মান, পৃথিবীর ব্যাসার্ধ যদি হ্রাস পায় তাহলে জি এর মান কী ঘটবে, তো সেটা একটা সূত্র আছে আসলে, G=gm/r2। তাহলে ব্যাসার্ধ যদি কমে, তুমি খেয়াল করো ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে ব্যাসার্ধ যদি কমে জি এর মান বৃদ্ধি পাবে, এই ফর্মুলা থেকে আমরা ইজিলি বলে দিতে পারতেছি, ঠিক আছে। তাহলে এটা আসছে তোমার মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টার থেকে, এই যে এই প্রশ্নটা 17 নম্বর প্রশ্নটা, আর এটা আসছে কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তাহলে দেখো প্রশ্নগুলো কীরকম হচ্ছে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। দেখো প্রশ্ন কিন্তু একেবারে ইজি প্রশ্ন হচ্ছে, কোনো কঠিন প্রশ্ন নাই। এখানে একটা প্রশ্ন আছে, পৃথিবীতে কোনো বস্তুর মুক্তিবেগ কত, তো মুক্তিবেগ এটাও যে মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারের মধ্যে আছে, মুক্তিবেগটা তিনভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেয়, এটা প্রায় তিনটা ওয়েতে দেয় এবং এটা প্রায় পর্যন্ত 4-5 বার এসেছে প্রশ্নটা, তোমরা প্রয়োজনে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখতে পারো, এটা কয়েকবার আসছে। তো পৃথিবীতে মুক্তিবেগ হচ্ছে যে আমরা জানি 11.2 কিলোমিটার/সেকেন্ড অথবা 7 মাইল/সেকেন্ড, মানে 7 মাইল/সেকেন্ড অথবা 25,200 মাইল/আওয়ার, ঠিক আছে। আর মঙ্গল গ্রহে হচ্ছে মুক্তিবেগের মান হচ্ছে যে 5 কিলোমিটার/সেকেন্ড। এগুলো এতে এই এই তথ্যগুলো মুখস্থ করে ফেলবা, এগুলো মুখস্থ করা ছাড়া তোমরা পরীক্ষা হলে ভুল করতে পারো, ঠিক আছে। সো এটা হচ্ছে যে 2022 সালের Shift 1-এর প্রশ্ন, খেয়াল করো এটা Shift 1, ঠিক আছে। এবার আমরা Shift 2-তে চলে যাই, Shift 2-তে কী ধরনের প্রশ্ন ছিল দেখি আমরা, তাহলে আমাদের আজকের পড়া যেগুলো সেগুলো পড়তে আমাদের জন্য সুবিধা হবে, রাইট। এবং তোমাদের যদি কোনো কিছু কমেন্ট থাকে অবশ্যই সেটা কমেন্ট করবা, আমি দেখি একটু কেউ কমেন্ট করছে কি না। সামা ইসলাম, ফিজিক্স রিভিশন কীভাবে দেওয়া উচিত, এই যে আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিবা রিভিশন, আমি এখন যেভাবে রিভিশন দিচ্ছি এভাবে করে রিভিশন দিতে হবে, ঠিক আছে। সো আমরা Shift 2-তে চলে গেলাম, Shift 2-তে খেয়াল করো যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যদি প্রশ্নগুলো দেখি, আমরা যে চ্যাপ্টার আজকে পড়ব, কাজ ক্ষমতা শক্তি, তারপর হচ্ছে বলবিদ্যা, তারপর হচ্ছে যে তোমার মহাকর্ষ বিকর্ষ। সো এখানে আসছে চাপের মাত্রা সূত্র, খেয়াল করছো, তাহলে একটা মাত্রা আসবে, মাত্রাটা একটা দিবে তোমাকে। তারপর আসছে কোনো বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে এর,
জড়দ্রব্যম কিসের উপর নির্ভর করে জিজ্ঞেস করছে। তাহলে জড়দ্রব্যম মূলত ভর এবং গুণন অক্ষের উপর নির্ভর করে। ওই যে তোমরা নিশ্চয় শিখছিলে আই ইকুয়াল টু এমআর স্কোয়ার, ঠিক আছে, ওই ফর্মুলা থেকে এখানে এটা বলা যায়। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হচ্ছে শূন্য। কেন্দ্রমুখী বল দ্বারা কোনো কাজ হয় না, কারণ হচ্ছে যে সেক্ষেত্রে স্মরণ শূন্য, স্মরণ নাই বিধে কাজ হবে না, ঠিক আছে। বলছে জি এর মান সর্বাধিক কোথায়, দেখো জি এর মান থেকে শিফট ওয়ানে প্রশ্ন করছে, শিফট টুতে প্রশ্ন করছে। তারপরে খেয়াল করো বলছে যে পৃথিবীর ভর এম, ব্যাসার্ধ যদি আর এবং পৃথিবী পৃষ্ঠে জি বাই ক্যাপিটাল জি এর অনুপাত কোনটি। তাহলে ওই যে একটু আগে যে ফর্মুলাটা ব্যবহার করছি আমরা সেটাই, যে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এখান থেকে স্মল জি বাই ক্যাপিটাল জি এর মান বের করবা, তাহলে তুমি পাবা এম বাই আর স্কোয়ার, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি আর কোনো প্রশ্ন হয়েছে আপনার থেকে ছিল কি না, না আর কোনো প্রশ্ন ছিল না। তাহলে দেখো একেবারে কঠিন কোনো প্রশ্ন আসতেছে না, সহজ প্রশ্ন যেগুলো, সহজ সূত্র যেগুলো, সেগুলো থেকে প্রশ্ন আসতেছে। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সহজ জিনিসগুলোই পড়তে হবে, কঠিন একদম ডিপলি কোনো কিছু এখন এই মুহূর্তে আর পড়ার দরকার নাই, ঠিক আছে। আমরা এবার চলে যাচ্ছি নিউটনিয়ান বলবিদ্যা। খেয়াল করো এখানে যেটা পড়তে হবে যে বলের মাত্রা এম এল টি ইনভার্স টু, বলের মাত্রা, তারপর হচ্ছে ভরবেগের মাত্রা এম এল টি ইনভার্স ওয়ান, বলের ঘাতের মাত্রা তাও টি ইনভার্স ওয়ান, ধাক্কা বা বল যেটাই বলো সেটা কিন্তু মূলত তোমার এম এল টি ইনভার্স টু। তারপর হচ্ছে যে এই যে এক নিউটন সমান কত ডাইন, তারপর হচ্ছে যে তোমার এই 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 জিনিসগুলো একটু দেখতে পারো, ঠিক আছে, এগুলো বইতে পাবা, তোমাদের মেইন বইতে পাবা। তারপর হচ্ছে যে স্থিতি জড়তার উদাহরণগুলো জানে রাখবা আর গতি জড়তার উদাহরণগুলো জেনে রাখবো, এগুলো 9-10 ছিল। ঘাত বলের উদাহরণ, ঘাত বলের উদাহরণগুলো একটু জেনে রাখবা। ক্রিকেট ব্যাট করতে প্রযুক্ত বল, ঘাত বল আসলে কি, খুব কম সময়ের জন্য যদি বড় মানের একটি বল প্রয়োগ করা হয় তাহলে সেটাকে ঘাত বল বলে। যেমন যখন একটা বল একজন ব্যাটসম্যানের দিকে এগিয়ে আসে, ব্যাটসম্যান যখন বলটাকে আঘাত করে খুব কম সময়ের জন্য, তিনি বলটাকে খুব জোরে আঘাত করেন, অর্থাৎ খুব বড় বল দিয়ে আঘাত করেন, সেই জন্য এটা হচ্ছে একটা ঘাত বল। তাহলে দেখো ঘর্ষণের সুবিধা অসুবিধা পরীক্ষা সিউ তলটি একবার আসছে, তাহলে ঘর্ষণের সুবিধা অসুবিধা দেখবা। তারপরে হচ্ছে যে এটা তোমাদের মেইন বইতে তোমরা পাবা ঘর্ষণের সুবিধা অসুবিধা, যেমন ঘর্ষণ যদি না থাকতো তুমি হাঁটতে পারতা না, যদি ঘর্ষণ কম হওয়ার কারণেই আমরা তেলযুক্ত ফ্লোরের মধ্যে পড়ে যাই বা পানিযুক্ত ফ্লোরে আমরা হাঁটার সময় পড়ে যাই, কারণ সেখানে ঘর্ষণ কম, আর তোমার যেই ফ্লোরে ঘর্ষণ বেশি সেই ফ্লোরে আপনি আমরা পড়ি না। এই জন্য আমাদের বাসাবাড়ির নিচের যেই ফ্লোরগুলো রাস্তার পাশে, যেটা দিয়ে আমরা যেটাকে আমরা বলে থাকি যে তোমার আমাদের পার্কিং স্পেস যেটা, সেটা দিয়ে কিন্তু আমরা বাসাবাড়ির ট্যাচগুলো ব্যবহার করি না, সেখানে আমরা খসখসে ট্যাচ ব্যবহার করি, কারণ যাতে না হলে গাড়িটা কিন্তু গাড়ির চাকা কিন্তু চলবে না, ঠিক আছে, গাড়ির চাকা তোমার পিছলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য সেখানে ঘর্ষণ বাড়ানোর জন্য সেখানে ঘর্ষণ যেগুলো একটু উঁচু নিচু টাইলস সেগুলো ব্যবহার করে, মানে সে ডিজাইন করা, ঠিক আছে। যাই হোক আমরা ডিরেক্ট এবার আমরা চট্টগ্রাম বিশ্বের প্রশ্নের মধ্যে চলে যাই, এই চ্যাপ্টার রিলেটেড, এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসছে দেখি। হ্যাঁ এখন তুমি বলতে পারো ভাই আপনি এই এইখানে অঙ্কগুলো কেন করাচ্ছেন না, এগুলো করাবো একটু পরে, আগে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কী প্রশ্ন আসছে। ওকে আমাদের রেগুলার বেসিস স্টুডেন্ট যারা, তারাও আশা করি আমাদের এই আজকের ক্লাসটা করতেছ, তো তাদেরকে বলবো যে তোমরা তো অলরেডি ক্লাসের মধ্যে দেখছো যে আমি কীভাবে পড়াই, আজকেও সেভাবেই পড়াচ্ছি, সো নো টেনশন। আচ্ছা আমাদের দেখো এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমরা দেখি, দেখো এগুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। কৌণিক বেগের মাত্রা সমীকরণ, দেখো মাত্রা এটা 2000 সালে আসছিল, উত্তর হচ্ছে যে টি ইনভার্স ওয়ান কৌণিক ব্যাগের মাত্রা, কারণ নর্মাল ব্যাগের মাত্রা হচ্ছে তোমার এল টি ইনভার্স ওয়ান, কিন্তু কৌণিক ব্যাগের ক্ষেত্রে তো তোমার কি হচ্ছে না, কৌণিক ব্যাগের ক্ষেত্রে বস্তুর স্মরণটা হচ্ছে যে সবসময় একই দিকে থাকতেছে, মানে সে নির্দিষ্ট দিকে কিন্তু তার স্মরণ নাই, ঠিক আছে, সেজন্য সেখানে এলটা আসবে না, সেখানে শুধু আসবে টিটা, টি ইনভার্স ওয়ান। তারপর খেয়াল করো কোনো কণার উপর প্রযুক্ত নেট টর্ক শূন্য হলে কণাটির ভরবেগ, তো টর্ক যদি শূন্য হয় কণার ভরবেগ যেটা সেটা সংরক্ষিত থাকবে, সেটা চেঞ্জ হবে না, কারণ টর্ক মানে আসলে এক ধরনের বল, কেন্দ্রমুখী বল। তাহলে টর্ক যদি শূন্য, মানে আমরা যদি টর্ক প্রয়োগ না করি তাহলে তার ভরবেগেরও পরিবর্তন ঘটবে না, কৌণিক ভরবেগেরও পরিবর্তন ঘটবে না। রাস্তার ব্যাংকিং নির্ভর করে, রাস্তার ব্যাংকিং
মূলত গাড়ির দ্রুতি এবং রাস্তার ভাগ্যের উপর নির্ভর করে। নিশ্চয় তোমাদের খেয়াল আছে ওই যে ব্যাংকিং কোণ নির্ণয় করার সময় একটা ফর্মুলা তোমরা পড়ছিলা, যে ট্যান থিটা ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর জি। তাহলে এই বি স্কোয়ার বাই আর জি যেখানে সেখানে আমরা দেখতেছি ব্যাগ আছে এবং আর আছে, আর হচ্ছে রাস্তার ভাগ, আর জি এর মান তো ফিক্সড 99.8, জি এর উপর নির্ভর করতেছে না। তাহলে ব্যাংকিং কোণ ট্যান থিটা, যেখানে থিটা এর মান, থিটাটা হচ্ছে ব্যাংকিং কোণ, সেই ব্যাংকিং কোণ কোনটার, ব্যাংকিং কোণটা নির্ভর করতেছে কার উপরে, বি এর উপরে এবং আর এর উপরে, যেখানে বি হচ্ছে দ্রুতি বা ব্যাগ, আর হচ্ছে যে রাস্তার বাঁকের ব্যাসার্ধ বা বাঁক, ঠিক আছে। তাহলে খেয়াল করো এখানে অপশন এতেই সেটা আছে, আর অন্য অপশনগুলোতে এটা নাই। গাড়ির দ্রুতি ভর ভুল বরের উপর নির্ভর করে না, শুধুমাত্র গাড়ির দ্রুতির উপর না, আর এর উপরও নির্ভর করে। তাহলে গাড়ির ভর এবং রাস্তার বাঁকের উপর না বরের উপর নির্ভর করে না। সো এক নাম্বারটাই হচ্ছে কারেক্ট। এবার খেয়াল করো বলছে যে বৃত্তাকার পথে 30 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে চলমান কোনো বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ যদি 2 মিটার পার সেকেন্ড হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে আমরা কেন্দ্রমুখী ত্বরণের একটা ফর্মুলা আছে তোমরা নিশ্চয় মনে আছে, যে আলফা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এরকম একটা ফর্মুলা। এদিকে তোমরা, আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে, আমরা তাহলে ওই ফর্মুলার মধ্যে যাই, কারণ এই ফর্মুলা থেকে যেহেতু চক্রমিশ্রের অঙ্ক আসছে এটা আমরা একটু দেখি। ওকে, এই যে এখানে একটা আছে ভি ইকুয়াল টু ওমেগা আর, এটা থেকেও চক্রমিশ্রের প্রশ্ন আসে, এটা কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। তারপর হচ্ছে যে আমরা দেখব কৌণিক ত্বরণ, এই যে একটু আগে যেটা আমি ব্যাংকিং কোণ সংক্রান্ত বলছিল হচ্ছে এটা ট্যান থিটা ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর জি, এটা তোমরা জানো, ঠিক আছে। সো এটাও বললাম, এবার আমরা একটু আগে অঙ্ক যেটা আসলো সেটা থেকে দেখি। অঙ্কটা যে টপিক থেকে আসছে আমরা সেই টপিকটার মধ্যে যাচ্ছি। এটা হচ্ছে যে মূলত এই যে এখানে একটা ফর্মুলা আছে এ ইকুয়াল টু আর আলফা, এটা দিয়ে কিছুটা কাজ করা যাবে, কিন্তু সেখানে ব্যাগ দেওয়া আছে, সো ব্যাগেরটাতেই যেতে হবে আমাদেরকে। মানে তোমাদেরকে দেখানোর জন্য মূলত, আমি তো জানি সূত্রটা, তোমাদেরকে দেখানোর জন্য এখানে সূত্রটা কেন জানি আমি খুঁজে পাচ্ছি না, সূত্রটা আশা করি পেয়ে যাব দ্রুত। আচ্ছা, এই যে এখানে একটা ফর্মুলা আছে এটা দিয়ে করা যাবে মোটামুটি, এটা দিয়ে কেন্দ্রমুখী বল এটা দিয়ে করা যাবে, কিন্তু একটু সমস্যা আছে এটা দিয়ে করতে গেলে। সো মূল ফর্মুলাটা খুঁজে পাচ্ছি না এখানে। যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা অঙ্কটাতে ব্যাক যাচ্ছি, যে অঙ্কটার কথা বলতেছিলাম সেটাতে। এই যে এখানে ছিলাম আমরা, খেয়াল করো বৃত্তাকার পথে 30 মিটার, ঠিক আছে। তাহলে এই 30 কে স্কোয়ার করো, তুমি 30 কে স্কোয়ার করলে আসে 900, ঠিক আছে, খেয়াল করবা 900। কারণ হচ্ছে যে সূত্র হচ্ছে আলফা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, আবার বলতেছি আলফা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, যেখানে আলফা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, আলফা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে আলফা ইকুয়াল টু, এই যে খেয়াল করো আলফা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। তো ভি কত আমি একটু তোমাদেরকে দেখাই, এখানে একটা পেন্টিং আমি পাইছি সেটা দিয়ে দেখাই। তাহলে সূত্রটা হচ্ছে যে আলফা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। তো আমাদের প্রশ্নে আলফার মান দেওয়া আছে 2, ব্যাগের মান দেওয়া আছে 30, তাহলে 30² ÷ আর আমাদের কাছে আরেকটাই জানতে চাইছে। সো আর কত হচ্ছে খেয়াল করো, আর হচ্ছে যে উপরে হচ্ছে 30² মানে 900, নিচে হচ্ছে যে আলফা 2, তাহলে আর হচ্ছে কত 450। সো সূত্রটা না পেলেও আমরা করে ফেলতে পারছি,
দেখো এই যে অপশন ডিতে 450 আছে, সো উত্তর হচ্ছে 450। এবার খেয়াল করো চট্টগ্রাম মিছিলের প্রশ্নটা কিন্তু দেখো একদম ইজি একটা ফর্মুলা থেকে আসছে। এবার খেয়াল করো এই প্রশ্নটা বলছে যে 0.2 কেজি ভরের একটি পাথরকে 0.6 মিটার লম্বা একটি সুতার সাহায্যে বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে 2.5 বার ঘুরানো হচ্ছে, সুতার টান কত? তো এখানে টান টি বা এফ তুমি যেটাই বের করা হবে, এটা একটা ফর্মুলা আছে এফ ইকুয়াল টু একটা ফর্মুলা আছে এম বি আর এখানে লেখা যাবে না, এখানে সুতাটার কী আছে ভর আছে এম আছে, সুতার দৈর্ঘ্য আর আছে, প্রতি সেকেন্ডে তোমার কী আছে 2.5 বার ঘুরানো হচ্ছে, সুতার টান কত? ঠিক আছে, তাহলে এখানে যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে খেয়াল করো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এটা একটু মুছে দেই, এখানে এটা মুছার সিস্টেমটা হচ্ছে, আচ্ছা না মুছে আমি নতুন একটাই নিই। সো খেয়াল করো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে যে ভর, বস্তুটার ভর 2 কেজি, 0.2 কেজি, যে সুতার মধ্যে বেঁধে বস্তুটাকে ঘুরানো হচ্ছিল সে সুতার দৈর্ঘ্য হচ্ছে 0.6 মিটার, মানে এটা হচ্ছে মূলত আর, এবং প্রতি সেকেন্ডে 2.5 বার ঘুরানো হচ্ছে। তাহলে ওমেগা ইকুয়াল টু 2πn/T একটা ফর্মুলা আছে, এটা দিয়ে আমরা কৌণিক বেগ বের করে নিতে পারবো, কিন্তু আমাদের কৌণিক বেগ দরকার নাই, আমাদের দরকার হচ্ছে যে এফ। সো এফ এর জন্য আমরা যেটা করতে পারি খেয়াল করো আমি ওই চ্যাপ্টারেরই এক ওয়ার্ড ফাইলে গেলাম, কারণ পিডিএফটা থেকে গেলে আমার ঝামেলা হচ্ছে সেই জন্য। সো আমরা এফ এর মানটা mb² / r যে ফর্মুলা আছে এটা দিয়ে বের করতে পারবো, এই যে এটা দিয়ে। ঠিক আছে, এখন খেয়াল করো আমি যে ওমেগা লিখছি সে ওমেগার জায়গায় খেয়াল করো ওমেগাটা যদি আমি বের করে এই যে এখানে বসাই দিই এফ এর জায়গায়, তাহলে মোটামুটি আমরা সুতার টানটা বের করে ফেলতে পারবো। আবারও খেয়াল করো, ভালো করে খেয়াল করতে হবে, এই যে এফ ইকুয়াল টু বা টি ইকুয়াল টু, এটা টিও লিখতে পারবা টান যেহেতু বলছে, mb² / r যেখানে এই ভি স্কোয়ার বাই আর কে আবার ওমেগা স্কোয়ার লেখা যায়, সরি এই ফর্মুলাটাকে কাজ করলে তুমি ওমেগা স্কোয়ার আর পাবা, এম ওমেগা স্কোয়ার আর পাবা। ঠিক আছে, তো কারণ হচ্ছে যে ভি ইকুয়াল টু ওমেগা আর, এই যে ভি এর জায়গায় ওমেগার বসালে তুমি পেয়ে যাবা এটা, তাহলে এম ওমেগা স্কোয়ার আর, যেখানে ওমেগার মান আমি আবার এটা লিখে রাখছি এই যে টু পাই এন/টি। তাহলে খেয়াল করো 2π এর মান 3.14 লিখো তুমি, তো এটাও দরকার নেই আমাদের এটাও দরকার নেই, একটু খেয়াল করো আমরা অন্যভাবে লিখি যে তাহলে আমাদের এফ ইকুয়াল টু কি আসলো ফর্মুলাটা, এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, যেখানে এম হচ্ছে যে ওই বস্তুটার ভর 0.2 কেজি, ওমেগা হচ্ছে যে 2π 3.14, 2π আর, ওমেগা হচ্ছে 2πn হচ্ছে 2.5 / t হচ্ছে 1 সেকেন্ড বলছে ওরা, এটা হচ্ছে পুরোটা ওমেগা, ওমেগার উপর স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু আর, আর হচ্ছে যে 0.5 বলছে ওরা। তারপর এই যে বলছে যে সরি 0.6, আর হচ্ছে 0.6, কারণ ওরা বলছে যে ওই যে 0.6 যে সুতাটা সেটার উপরে কি করা হয়েছে লম্বা যে সুতাটা 0.6 এর সেটার সাথে কি করা হয়েছে বেঁধে রাখা হয়েছে। এবার এটাকে তুমি কাজ করলে যেটা পাবা সেটাই হচ্ছে আনসার, এখানে তুমি পাবা 29.5, কারণ হচ্ছে উত্তর 29.6, কারণ হচ্ছে উত্তর 29.6 আছে। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমি অন্যভাবে করছি, তুমি চাইলে আলাদাভাবে ভি এর মান বের করে তারপরেও করতে পারবা, সমস্যা নাই,
মানে অ্যাপের মান ভি এর মান বের করে বসাইয়া তারপরে করতে পারবা, নানা আরও ওয়ে থাকতে পারে তুমি সেভাবে করতে পারবা, বাট আমি এইভাবে তোমাকে করে দেখাইলাম। ঠিক আছে, এটা সবচেয়ে সহজ হবে তোমাদের জন্য। ঠিক আছে, এবার খেয়াল করো, আমরা চলে যাচ্ছি, বলছে যে কৌণিক বেগের একক, কৌণিক বেগের মাত্রা আসছে, দেখো খেয়াল করো, এই যে কৌণিক বেগের মাত্রা 2000 সালে, আর কৌণিক বেগের একক আসছে, কৌণিক বেগের একক আসছে 2011 সালে। এই জন্যই আমরা বলি একই টপিক থেকে বারবার প্রশ্ন আসে আর তোমরা সেটা বিশ্বাস করো না। আচ্ছা, বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক বেগের রাশিমালা কোনটি? তাহলে বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক বেগ বলছে, তো কৌণিক ব্যাগের রাশিমালা হচ্ছে যে এম আর স্কোয়ার ওমেগা, এম আর স্কোয়ার ওমেগা। কেন? এটা কৌণিক বরবেগ বলছে, খেয়াল করো, কৌণিক বরবেগ, কৌণিক বরবেগের রাশিমালা। কেমনে আমি তোমাদেরকে দেখাচ্ছি কৌণিক বরবেগের রাশিমালাটা, খেয়াল করো, এই যে হচ্ছে কৌণিক ব্যাগ, তারপর হচ্ছে যে আমরা কৌণিক কৌণিক ভরবেগ বলছে, আমি এখানে খুঁজতে আসলে একটু লেট হতে পারে, তার চেয়ে বরং নিজে দেখাই দিই তোমাদেরকে। এখানে খুঁজে পেতে একটু লেট হবে, কারণ হচ্ছে যে এখানে সূত্রের অভাব নাই। সো আমি তোমাদেরকে দেখাই দিই, বলছে কৌণিক ভরবেগ, ঠিক আছে, তো কৌণিক ভরবেগ যেহেতু রৈখিক ভরবেগ আমরা জানি যে এম ভি, তো এমটা থাকলো, ভি ইকুয়াল টু আমরা জানি যে আবার ওমেগা আর, ঠিক আছে, তাহলে এম ওমেগা আর অলরেডি আমার চলে আসছে। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করবা, এই এটাই তো রৈখিক ভরবেগ, তো রৈখিক ভরবেগের সাথে তুমি যদি আর কে গুণ করো তাহলেই তো তুমি কৌণিক ভরবেগটা পাবা। তাহলে খেয়াল করো, এই এটা হচ্ছে রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগের সাথে কৌণিক আর কে গুণ করলে তুমি রৈখিক কৌণিক ভরবেগটা পাবা, রৈখিক ভরবেগের সাথে আর গুণ করলে আমরা কৌণিক ভরবেগটা পাবো। এখন এই এম বি থেকে আবার এটা আসতেছে, এই যে এটা, কারণ ভি এর জায়গায় আমি ওমেগার বসাছি শুধু, এই যে ভি এর জায়গায় ওমেগার বসাছি, কিন্তু এই যে এখানের যে আর সেটা তো রয়ে গেছে, তাহলে আর এখন দুইটা হয়ে গেল, তাহলে হয়ে গেল এম ওমেগা আর স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে কৌণিক ভরবেগ। আমাদের এখানে দেখো এই যে এম এম ওমেগা আর স্কোয়ার আছে অপশন বিতে, এটাই অ্যান্সার। এবার খেয়াল করো, বলছে যে এখানে একটি কণা বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে 5 বার আবর্তন করে, তার বলছে যে রেডিয়ান পার সেকেন্ডে কণাটির কৌণিক বেগ কত, তাহলে খেয়াল করো কৌণিক বেগ আবার হবে ভি, ভি ইকুয়াল টু আমরা জানি যে ওমেগা আর, তো প্রতি সেকেন্ডে 5 বার আবর্তন করে, তাহলে খেয়াল করো ভি ইকুয়াল টু আমাদেরকে জিজ্ঞেস করছে কি, আমাদেরকে জিজ্ঞেস করছে কৌণিক বেগ কত, তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর। ঠিক আছে, এটা হচ্ছে রৈখিক বেগ আর এটা হচ্ছে কৌণিক বেগ। সো আমরা আমাদেরকে যেহেতু ওমেগা বের করতে বলছে, সরি আমাদেরকে বলছে কৌণিক ব্যাগটা বের করতে, সো কৌণিক ব্যাগ ওমেগাটাই বের করলে আমরা হবে, রৈখিক ব্যাগ বের করার দরকার নেই, সো এটা দরকার নেই, এটা কেটে দিচ্ছি। কৌণিক ব্যাগ তাহলে হবে যে 2πn/T, এটা একবার সহজ বুঝাই দিছে, কেন দিছে জানি না, তবে যেহেতু দিছে আমাদের করতে হবে। ওয়ান চার 5 বার আবর্তন করে বলছে, সো এনের মান 5 দেখলাম প্রতি সেকেন্ডে, মানে টি এর মানে টিয়ের মানে 1 সেকেন্ড, ওরা বলছে প্রতি সেকেন্ডে 5 বার আবর্তন করে, দেখো এই যে প্রতি সেকেন্ডে 5 বার আবর্তন করে, অর্থাৎ 2π 5 2π 2 × 5 × 5/1 দিলে কাজটা হয়ে যাবে 10 দিয়ে, অর্থাৎ 31.4, 31.4, কেন, কারণ নিচে তো একের কোনো কাজ নাই, এই যে 2 এর সাথে 5কে গুণ করলে হয় 10 দিয়ে 3.14কে গুণ করলে হবে 31.4। ঠিক আছে, সো আনসার হচ্ছে 31.4, একেবারে সহজ, কঠিন কিছুই চট্টগ্রাম সেলে দেয় না, যেটা আমি শুরুতেই বলছি। একটি চাকার ভর 10 কেজি, চক্রবর্তীর ব্যাসার্ধ 0.5 মিটার, জড়তার ভরামক কত, একবারে ইজি, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, যেখানে এম হচ্ছে 10 আর হচ্ছে যে 0.5, তো 0.5কে স্কোয়ার করলে আসবে যে 0.25, এই 0.25কে এবার তুমি এম দিয়ে গুণ করবা, এই এটা হচ্ছে আর আর কে স্কোয়ার করো, 0.25 হচ্ছে, এই 0.25কে যেহেতু এটা আর স্কোয়ার, আর স্কোয়ারের সাথে এম কে গুণ করবো, তাহলে আমরা আই পেয়ে যাবো, মানে জড়তার ভ্রামক পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আবার দেখা দিই আমি, সূত্রটা হচ্ছে যে জড়তার ভ্রামক
আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার। আশা করি ক্লিয়ার। আমি একটু দেখতে চাই আমাদের লাইভে এই মুহূর্তে কারা কারা যুক্ত আছো। লাইভে এই মুহূর্তে আমি 12 জনকে দেখতে পাচ্ছি, কমেন্ট দেখতে পাচ্ছি কয়েকটা। এই কমেন্টগুলোর আনসার দেই, তারপর আমরা আবার ক্লাসে ব্যাক আসবো। আচ্ছা, শামসুন নাহার মুন্নি, তুমি বলছো যে ফিজিক্সের কোন অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট সে সময় দেখা উচিত বলবেন। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এর তোমার ইলেকট্রিক রিলেটেড, মানে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট রিলেটেড সবগুলো চ্যাপ্টার গুরুত্বপূর্ণ। আর প্রথম পত্রের তোমার হচ্ছে যে কি বলবো, মহাকর্ষ অভিকর্ষ পর্যন্ত সবগুলো গুরুত্বপূর্ণ, মানে প্রথম থেকে মহাকর্ষ অভিকর্ষ পর্যন্ত, ঠিক আছে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এটা কোন বই থেকে? এটা আমাদের একটা শিট থেকে, যেটা আমরা আমাদের রেগুলার বেচে পড়াইছিলাম, এবং আমাদের হালদা পাবলিকেশনের এই ইউনিট বইতেও এইখান থেকে এই জায়গাগুলো থেকে দেওয়া আছে, এগুলোর প্রশ্নগুলো দেওয়া আছে, এবং আমাদের মডেল টেস্ট বইতেও এখানকার প্রশ্নগুলো দিয়েই আমরা মডেল টেস্ট বইটা বানাইছি। সো তোমরা মডেল টেস্ট বইটা এবং আমাদের ইউনিট বইটা কিনলে এই প্রশ্নগুলো পেয়ে যাবা। কেমন আছেন প্রিয় ভাইয়া? সাইমন মজুমদার বলছো আছি আলহামদুলিল্লাহ ভালো। আফরা বলছো যে ভাইয়া এই পড়াগুলো কোন বই থেকে? অলরেডি বলছি। শুভ্র খান ভাইয়া, অর্গানিক ভালো পড়া না থাকলে কি ফিজিক্স ম্যাথ বায়ো লাগাবো? এটা তোমার ইচ্ছা, তোমার কোনটা ভালো পড়া আছে সেটা তো আমি জানি না, যেটা ভালো পড়া আছে সেটাই তুমি দাগাবা, তাহলে তোমার জন্য ভালো হবে। আচ্ছা, তোমরা এখন ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা? আমার এখানে ইন্টারনেট একটু ঝামেলা দিচ্ছে, ডিস্টার্ব দিচ্ছে। এখন ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করো, তাহলে আমি আমার ক্লাসটা রান করবো। এখন ক্লিয়ার শোনা যায় কিনা একটু তাড়াতাড়ি কমেন্ট করে দাও। দুই একজন যারা এখন এই মুহূর্তে আমি দেখতেছি 12-13 জনের মতো যুক্ত আছো, একটু তাড়াতাড়ি কমেন্ট করে দাও। 26 মিনিট হয়ে গেছে, আমরা দ্রুত আরও চ্যাপ্টার বাকি আছে সেগুলো করতে হবে, দ্রুত একটু কমেন্ট করো। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, দেখা যাচ্ছে কিনা, দ্রুত একটু জানাই দাও। এই প্রশ্নটা আমরা একটু পড়ি যে কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটি? কৌণিক ভরবেগ আর কৌণিক বেগের সম্পর্ক, তো কৌণিক ভরবেগ যেটা সেটাকে তোমার এয়া দ্বারা প্রকাশ করা হয়, তোমার এল দ্বারা প্রকাশ করা হয়, এবং কৌণিক বেগটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। এটা সম্পর্ক হচ্ছে এল ইকুয়াল টু আই ওমেগা, যেখানে আই হচ্ছে জড়তার ভ্রামক। সো এটা হচ্ছে রাইট, এটা তোমাদেরকে দাগাইতে হবে। দেখো, কঠিন কোনো প্রশ্ন আসে নাই, সহজ প্রশ্ন একেবারে, জাস্ট তোমরা সূত্রগুলো ভালো করে পড়লে, মাত্রা একক এবং ছোটো ছোটো অঙ্কগুলো করে গেলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করতে পারবা। সাইমন মজুমদার বলছো যে হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে, সো থ্যাংক ইউ। এবার খেয়াল করো, আমরা এই চ্যাপ্টারের আরও যদি কয়েকটা প্রশ্ন দেখি, চিরে ইউনিভার্সিটি, দেখো আরও কয়েকটা প্রশ্ন এখানে আছে, আমরা দেখি। এগুলো মূলত অন্য চ্যাপ্টারের সাথে কিছুটা রিলেটেড হয়ে গেছে, তরণ এই চ্যাপ্টারটা পড়া না, তাও দিতে পারি আমরা। যে 40 ডাইন এর একটি বল 10 গ্রাম, আচ্ছা এটা বল থেকে যেহেতু তাহলে বলবিদ্যার মধ্যে আছে, 40 ডাইনের একটি বল 10 গ্রাম স্থির বস্তুর উপর ক্রিয়া করলে তরণ কতটুকু সৃষ্টি হবে? তাহলে খেয়াল করবা, 40 ডাইন তো, এই 40 ডাইনের উপরে ক্রিয়া করতেছে, তাহলে এফ ইকুয়াল টু এম এ আমরা সূত্র একটা জানি, সেই সূত্র থেকে করলে হয়ে যাচ্ছে এ বের করবা তুমি, ঠিক আছে। তাহলে এফ হচ্ছে 40, এম হচ্ছে যে 10 গ্রাম, ঠিক আছে। তো যেহেতু এম 10 গ্রাম, তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে ওই 40কে 10 দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছ 4, ঠিক আছে। এটাই হচ্ছে যে তরল। এত কেজি বড় একটি গাড়ি ঘন্টায় এত কিলোমিটার বেগে চলছিল, ব্রেক চেপে 25 মিটার দূরত্ব থামিয়ে দেওয়া হলো, বাধাদানকারী বলের মান কত? এটা বাধাদানকারী বলের মান নির্ণয় করার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে তোমরা এই এটাকে বের করে ফেলতে পারবা, ঠিক আছে। তো এত দূরত্ব যেহেতু থামছে, তাহলে এবং এত কিলোমিটার বেগে যেহেতু চলছে ছিল, তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে মূল বাধাদানকারী বল হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, বাধাদানকারী বল হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, যেখানে এম হচ্ছে 150 কেজি। এখন এটা বের করা, মানে তরণটা বের করা তোমার কাজ। এখন তরণ বের করার সূত্র কি? যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে। তো এটা দিয়ে করতে পারো, অথবা এস ইকুয়াল টু বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 AS, ঠিক আছে। এটা দিয়ে করলে ভালো হয়, কারণ হচ্ছে যে আমাদের অ্যাস দেওয়া আছে, সময় দেওয়া নাই, হ্যাঁ সময় কিন্তু দেওয়া নাই, তুমি খেয়াল করো সময়ের ব্যাপারে কিছুই বলা নাই। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 AS, এই ফর্মুলা দিয়ে আমরা
এটা বের করে নিব, কারণ এ হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। সেই জন্য তাহলে খেয়াল করো বাধাদানকারী বল এফ ইকুয়াল টু এম এ হবে। এম আমরা জানি, এ জানি না, এ বের করার জন্য বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, কারণ সময় সংক্রান্ত কিছু আমাদের তথ্য প্রশ্নে নাই। আমাদের বেগ যেটা চলতেছিল সেটা দেওয়া আছে, চলছিল 36 কিলোমিটার বেগে, এবং ব্রেক চাপার পরে 25 মিটার দূরত্বে গিয়ে গাড়িটা থেমে গেছে। যেহেতু গাড়ি থেমে গেছে, শেষ বেগ শূন্য, আর গাড়িটি চলতেছিল 25 কিলোমিটার পার আওয়ার বেগে। তো 25 কিলোমিটারটাকে, 36 কিলোমিটার, সো 36টাকে আমরা 36 কিলোমিটার, তো এই জন্য আমরা এই 36 ইনটু কিলোমিটারকে মিটার নিলাম, 1000 ডিভাইড বাই 30 কিলোমিটার, 36 কিলোমিটার ব্যাগে ঘন্টায়। তাহলে এক ঘন্টা হচ্ছে যে 60 মিনিট এবং 60 সেকেন্ড, ঠিক আছে, অর্থাৎ 3600 সেকেন্ড। সো 3600 দিয়ে 3600কে কাটলে 6 6 কাটা, আর এখানে শূন্য একটা কাটা, এইটা কাটা। সো মূলত ব্যাগ ছিল 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সো এখানে আমি 10 লিখে দিচ্ছি, তো 10কে স্কোয়ার করবা, 100 হবে, প্লাস, এখন এটা প্লাস হবে না মাইনাস হবে, কেন মাইনাস হবে, কারণ গাড়িটা থামতেছে, মন্দন ঘটবে, ঠিক আছে। সো মাইনাস দিলাম, মাইনাস দিয়ে টু এ, এর মান আমরা জানি না, বের করবো। এস এর মান বলতেছে যে কত মিটার দূর গিয়ে থামছে, 25 মিটার, সো এস এর মান লিখবো 25। তাহলে খেয়াল করো এখানে হচ্ছে 50 আর এখানে হচ্ছে 100, সো এখানে আমাদের হচ্ছে যে 50 এই সমান 100, তাহলে এই সমান 2। তাহলে ত্বরণ, এটা ত্বরণ না, এটা মন্দন হবে মূলত, যেহেতু গাড়ি থামছে, তাহলে ত্বরণ হচ্ছে 2। তাহলে এবার তুমি এই যে এখানে বসাই দাও, এখানে বসে দিলে কাজ হয়ে যাবে, 150 কেজি গাড়ির ভর আর মন্দন ছিল 2, তাহলে বাধাদানকারী বল হচ্ছে 300, সে উত্তর হচ্ছে 300, এই যে দেখো উত্তর হচ্ছে 300। তাহলে এভাবে করে তোমাদেরকে প্রশ্নগুলো দেখে 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 সমাধান করতে হবে। একবারে কঠিন কোনো অঙ্ক নাই, সহজ অঙ্ক দিচ্ছি আমি সবগুলো দেখছি। তুমি খেয়াল করো এই যে 10 কেজির ভরলে, 10 কেজি ভরের একটি বস্তুর উপর প্রযুক্ত বল যদি 20 নিউটন হয়, ঘর্ষণ বল 5 নিউটন হলে বস্তুর ত্বরণ কত হবে, খেয়াল করছো? তা এখন আসলে এই ঘর্ষণ বল মাইনাস যাবে, মাইনাস গেলে হয় 15, 15কে 10 দিয়ে ভাগ করলে যেটা হয় 13, উত্তর হচ্ছে 13। দেখো আমি একদম ইজিলি করে ফেলছি মুখে মুখে, তোমরা এরকম পারবা। এইগুলো সবগুলো একবার তোমরা একটু করে নিতে হবে, ঠিক আছে। তোমাদের বইতে এগুলো পাবা, যার কাছে যে বই আছে দেখবা যে বইয়ের নিচে এরকম প্রশ্নগুলো পাবা, এগুলো আরও বসে বসে সমাধান করো, তাহলে মোটামুটি উত্তরগুলো মেনে নিতে পারবা। আমরা এবার পরের চ্যাপ্টার দেখি, পরের চ্যাপ্টার নাম হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। আচ্ছা, এখান থেকে যেটা আসতে পারে যে কাজের মান কোথায় সর্বোচ্চ হয়, কখন সর্বনিম্ন হয়। তো কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এটা আমরা জানি, খেয়াল করো আমি দেখাচ্ছি তোমাদেরকে, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে সিউতে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। থিটা দিলাম, এইচ থিটা, এফ এস কস থিটা। তো এখন তুমি বলো কাজ শূন্য হবে কখন, শূন্য মানে সর্বনিম্ন, শূন্য হবে যদি কস থিটার মান শূন্য হয়। তো কস কত ডিগ্রি মান শূন্য, 90 ডিগ্রি মান শূন্য। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ, এই যে দেখো এটা হচ্ছে বল, এটা হচ্ছে সরণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কাজের মান শূন্য হবে, আর বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে, 0 ডিগ্রি হলে কস শূন্য মানে 1, কস 0 ডিগ্রি মানে 1, তো কস থিটার মান 1 হচ্ছে সর্বোচ্চ, তাহলে কাজের মান তখনই সর্বোচ্চ হবে, অর্থাৎ তখন কাজের মান হবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এটাই সর্বোচ্চ। এফ এর মান যা, এস এর মান যা, তা বসালে হয়ে যাবে। তাহলে কাজের মান সর্বোচ্চ হবে যদি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, আর কাজের মান সর্বনিম্ন হবে যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। আশা করি ক্লিয়ার, এই যে 90 ডিগ্রি, উপরেরটা 90 ডিগ্রি হবে, এই হচ্ছে কাজের মান। এখন আরও কিছু জিনিস আছে আসলে, যেমন আমি তোমাদেরকে যদি বলি, যে মনে করো যে ফাইলটা মুখ চলে গেছে টোটালি,
মনে করো যে আমি একটা ইটকে বা এই মোবাইলটাকে আমি এই যে এটা হচ্ছে ভূমি, মনে করো ভূমি থেকে উপরের দিকে তুলতেছি, তাহলে আমি অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করতেছি, এই জন্য এই কাজটা হবে ঋণাত্মক। অভিকর্ষজ বলের সাপেক্ষে এটা হবে ঋণাত্মক। এরপরে দেখো এই যে এটা মাটি, মনে করো মাটি থেকে আমি উপরে তুললাম, আবার খেয়াল করো এই যে মনে করো এটা হচ্ছে মাটি, হ্যাঁ মাটি থেকে আমি উপরে তুললাম, তাহলে হচ্ছে ঋণাত্মক কাজ। এরপরে খেয়াল করো আমি যদি এটাকে নিয়ে একটু হাঁটি, হাঁটলে এই বস্তুটার আসলে উপর নিচে বরাবর কোনো সরণ হচ্ছে না, মানে অভিকর্ষ বল বরাবর কোনো কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কারণ অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধেও নিচ্ছি না, আবার অভিকর্ষ ত্বরণের দিকেও নিচ্ছি না, মানে আমি অভিকর্ষ ত্বরণের সাপেক্ষে চিন্তা করতেছি কাজের পরিমাণটা। তাহলে যখন উপরে তুলবো তখন ঋণাত্মক কাজ, কারণ অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছে। আর যখন আমি এটা নিয়ে সমান্তরালে হাঁটবো, ভূমির সমান্তরালে হাঁটবো, তখন অভিকর্ষজ বলের সাপেক্ষে কোনো কাজ হবে না, অর্থাৎ কাজ হবে শূন্য। আবার আমি যদি এই মোবাইলটাকে নিচের দিকে নামাই, তাহলে অভিকর্ষ বলের পক্ষে কাজ করতেছে, কারণ অভিকর্ষ বলও নিচের দিকে কাজ যায় আর এই মোবাইলটাও নিচের দিকে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে ধনাত্মক কাজ। তাহলে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ যেটা, সেটা আমি তোমাদেরকে বুঝাতে পারছি। কি হলো? আচ্ছা সমস্যা নাই, আমার ওয়াইফ আসছিল, সে মনে করছিল আমি মোবাইল লাগলে নিয়ে যাও, মোবাইল লাগলে নিয়ে যাও, 3:48 হোয়াটসঅ্যাপ চালু রাখিও। আচ্ছা তোমরা যারা লাইভে যুক্ত আছো তারা একটু দেখবা, রাফি বলছো ক্লিয়ার, তারপরে পিডিএফ দিবেন কিনা, পিডিএফ আমাদের রেগুলার বেসে যারা স্টুডেন্ট তাদেরকে দিব, আর যারা রেগুলার বেসে নাই তাদেরকে দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে যে আমাদের নিজস্ব পিডিএফ সেই জন্য। কিন্তু তোমরা এই যে এখানে যে ভিডিওটা বারবার দেখবা, বারবার দেখলেই পেরে যাবা, ঠিক আছে? তো আমাদেরকে দ্রুত শেষ করতে হবে, আমরা কাজ সমকতা, কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারটাতে আসি। তো আচ্ছা সংরক্ষণশীল বল কি, অসংরক্ষণশীল বল কি বলে দিই, এগুলো থেকে সিইউতে প্রশ্ন দেয়, সেই জন্য তোমার রাখবা সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ পুনরুদ্ধার সম্ভব, মানে কৃতকাজটাকে আবার ফিরে পাওয়া যায়। যেমন আমি বলি স্প্রিংয়ের বল, এটা হচ্ছে একটা সংরক্ষণশীল বল, কারণ একটা স্প্রিংকে টেনে তুমি প্রসারিত করলে ছেড়ে দিলে সে আবার আগের জায়গায় ফিরে আসে, এই জন্য এটা সংরক্ষণশীল বল। এরকমভাবে তড়িৎ বল, চৌম্বক বল, অভিকর্ষ বল, স্প্রিং বল, এগুলো হচ্ছে সংরক্ষণশীল বল। আর ঘর্ষণ বল, ঘর্ষণের কারণে তোমার শক্তির ক্ষয় হয়ে যায়, এটা আবার ফেরত পাওয়া যায় না, এই জন্য ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণ বলটা হচ্ছে অসংরক্ষণশীল বল। সান্দ্র বলও একই রকম, সান্দ্র বলও এক ধরনের আসলে ঘর্ষণ বল, এটা তোমরা হয়তো সান্দ্রতা চ্যাপ্টারের মধ্যে পড়ছ, ঠিক আছে? এটাও এক ধরনের অসংরক্ষণশীল বল, এবং এটাকে, অসংরক্ষণশীল বলটাকে পুনরুদ্ধার করা সম্ভব নয়। তো তোমরা শুধু অসংরক্ষণশীল বলটা মনে রাখো, সংরক্ষণশীলটা তাহলে আর মনে রাখার দরকার নেই। অসংরক্ষণশীলটা হচ্ছে ঘর্ষণ বল আর সান্দ্র বল, ঠিক আছে? আচ্ছা কাজের মাত্রাটা জানা লাগবে, শক্তির মাত্রাটা জানা লাগবে, দুইটাই একই। কাজের মাত্রা যা, শক্তির মাত্রা তা ML²T⁻² আর ক্ষমতা হচ্ছে ML²T⁻³। এবার তোমার কাজের একক, FPS পদ্ধতিতে ফুড ফাউন্ডার, CGS পদ্ধতিতে ERG, MKS পদ্ধতি বা SI পদ্ধতিতে হচ্ছে জুল। এই তিনটাই পরীক্ষা আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তিনটাই জানা লাগবে। এক অশ্ব ক্ষমতা সমান কত, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 3-4 বার আসছে, উত্তর হচ্ছে 746। কেমনে মনে রাখবো বলে দিচ্ছি, 7 এবং 6-এর মাঝখানে হচ্ছে ছোটোটা 4, শুরুতে 7, এটা মনে রাখবা, মাঝখানে 4, তারপর হচ্ছে 6, ঠিক আছে? অর্থাৎ 7, 4, 6, ঠিক আছে? আচ্ছা কাজ কখন ধনাত্মক কখন ঋণাত্মক, এটা আমরা একটুকে বুঝেছি, এখানেও লেখা আছে, একটু দেখে নিবা, তোমাদের বইতে ওইগুলো আছে, টেনশনে কিছু নাই। গতিশক্তি ½mv² এটা আমরা জানি, বিভব শক্তি MGH এটাও আমরা জানি। এই জিনিসটা দরকার হয়, এই জিনিসটা আমরা শিখাবো, এই জিনিসটা শিখাবো একটু পরে, পূর্ণভাবে শিখাবো। আর হচ্ছে যে ক্ষমতা P=W/T, যেখানে W হচ্ছে কাজ, কাজ মানে শক্তি, একটু আমরা দেখছি কাজ এক ধরনের শক্তি, এটা মনে রাখো, না যদি না দেখে থাকো তাও মনে রাখো কাজ এক ধরনের শক্তি। তো শক্তি মানে ½mv² লেখা যাবে, MGH লেখা যাবে,
হাফ এম বি স্কোয়ার হবে যদি গতি থাকে তখন, আর এম জি এইচ হবে যদি স্থিতিশক্তি তোমার বিয়োগ শক্তি থাকে তখন। তাহলে ডাব্লিউর জায়গায় হাফ এম বি স্কোয়ার লেখা যাবে, এম জি এইচও লেখা যাবে, আবারও বলতেছি আমি এটা। আর একটা হচ্ছে পি ইকুয়াল টু এফ বি লেখা যাবে, এফ বি, যেখানে এফ হচ্ছে বল আর বি হচ্ছে ব্যাট। আচ্ছা আমরা এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে চলে যাই, তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে, তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? আর এই ফর্মুলা এই অঙ্কটা একটু দেখে নিই, এই দুটো অঙ্ক, এই দুটো অঙ্ক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব জায়গায় অঙ্ক আসে। সো এই দুইটা অঙ্ক একটু দেখে নিই আগে। প্রশ্নটা করবে এরকম যে 30 মিটার উচ্চতা থেকে পরন্ত বস্তুর ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তো মনে রাখবা, গতিশক্তি যদি আগে থাকে, যদি বলে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে বা তিন গুণ হবে, এভাবে বলবে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এটা যদি বলে, আমরা বলতেছি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, এটা যদি বলে তাহলে তুমি উচ্চতাটাকে তিন দিয়ে ভাগ করে দিবে, তাহলে ওটাই হচ্ছে উত্তর। বলবে যে 30 মিটার উচ্চতা হতে পরন্ত বস্তু ভূমি হতে কত উচ্চতায়, এই যে কত উচ্চতায় প্রশ্ন করছে না, তো কত উচ্চতায় সেটা আমরা এবার আমরা এখানে দেখব যে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ। এই কথাটা বললে এখানে যে উচ্চতা দেওয়া থাকবে সেটাকে তিন দিয়ে ভাগ করে দিবা, এখানে যাই থাকবে, এখানে 60 থাকতে পারে, 90 থাকতে পারে, 30 থাকতে পারে, যেটাই থাকুক তিন দিয়ে ভাগ করবা যদি বলে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। কিন্তু যদি বলে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, তাহলে হচ্ছে যে এটাকে এখানে যে উচ্চতা থাকবে সেটা 2 দিয়ে গুণ করে তারপরে তিন দিয়ে ভাগ করবা। যদি বলে অর্ধেক হবে, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, তাহলে এটাকে কি করবা 2 দিয়ে গুণ করবা তারপরে তিন দিয়ে ভাগ করবা। আবার প্রশ্নটাকে এভাবে বলতে পারে যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, এটা তো এটা একটা টাইপস, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, এটা একটা টাইপস। আর একটা বলতে পারে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তো বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ মানে কি, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক? ভালো করে খেয়াল করবা, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ জিজ্ঞেস করলে তুমি কি করবা, তুমি ওই গতিশক্তি আকারে নিয়ে যাবা, মানে তুমি সবসময় গতিশক্তি আগে রাখবা, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, এই দুইটা ফর্মুলার মধ্যে নিয়ে আসবা, অন্য কোনো ফর্মুলায় রাখবে না। পরীক্ষা বলবে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তো বিভব শক্তি যদি গতিশক্তির দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক। বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ এর মানে কি, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক? তোমাকে যেভাবে বলুক তুমি গতিশক্তি বিভব শক্তির আকারে নিয়ে আসবা, মানে গতিশক্তি বিভব শক্তির কত গুণ সেটা আকারে নিয়ে আসবা, নিয়ে এসে এই ফর্মুলা হিসেবে বলছি এভাবে কাজ করে দিবা, তাহলেই শেষ। এবার আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করবো এবং সেই সাথে কোনো দরকারি সূত্র থাকলে সেটা শিখব। দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বলছে যে 100 গ্রাম বরের একটি বস্তু 100 মিটার উপর থেকে নিচে পড়ে, বস্তুটিকে স্পষ্ট ভূমি মানে ভূপৃষ্ঠকে স্পষ্ট করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত? তাহলে হাফ এম ভি স্কোয়ার, এটাই হবে ফর্মুলা গতিশক্তি। এখন আমরা কিন্তু ভি জানি না, আমরা ভি জানি না, তো কিন্তু বস্তুর ভর জানি, আর হচ্ছে যে তার বিভব সে কত উচ্চ থেকে পড়তেছে সেটা জানি। এখন মনে রাখবা ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে তার মধ্যে কোনো বিভব শক্তি থাকে না, পুরো বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হয়, আর ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে যে গতিশক্তি সেটা তার মোট বিভব শক্তি সর্বোচ্চ উচ্চতার যে বিভব শক্তি সেটা সমান হয়। কেন? এগুলো আসলে মানে হচ্ছে যে অনেক থিওরি আছে, থিওরিগুলো তোমরা যদি না জানো তাহলে বুঝবা না। মনে করো যে আমি বলি এই একটা বস্তুকে তুমি, এটা হচ্ছে মাটি, মাটি থেকে উপরের দিকে নিক্ষেপ করছো, তো নিক্ষেপ করলে এই বস্তুটা উপরের দিকে, এটাকে তখন নিক্ষিপ্ত বস্তু বলে, উপরের দিকে উঠতে উঠতে বস্তুটার গতিশক্তি কমে আর বিভব শক্তি বাড়ে, এবং উপরে উঠে উপরে উঠতে উঠতে তার ব্যাক কমে থাকে এবং একটা পর্যায়ে বস্তুটা থামে, এখানে কয়েক সেকেন্ডের জন্য বস্তুটা থামে, কয়েক মিলি সেকেন্ডের জন্য, অর্থাৎ তার শেষ ব্যাক শূন্য হয়ে যায়। থামার পরে এটা আবার নিচের দিকে পড়া শুরু করে, তাহলে একটা বস্তুকে তুমি নিক্ষেপ করলে উপরের দিকে সে ব্যাক কমতে কমতে উপরে গিয়ে একটা পর্যায়ে গিয়ে থামবে, থেমে আবার নিচের দিকে পড়বে, তো যে মুহূর্তে তার ব্যাক শূন্য সেখানে তার গতিশক্তি নেই, সেখানে সব বিভব শক্তি, তো এই এখানে হচ্ছে বিভব শক্তি সর্বোচ্চ, এখানে কোনো গতিশক্তি নেই, সব বিভব শক্তি এবং সেটা সর্বোচ্চ। আবার বস্তুটা নিচের দিকে যখন পড়ে এই মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে তার কোনো বিভব শক্তি থাকে না, কারণ মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে উচ্চতা শূন্য, এজ নাই, তখন এজ শূন্য হওয়ার কারণে তার বিভব শক্তি থাকে না, কারণ বিভব শক্তির মধ্যে এজ আছে,
তখন পুরো বিভব শক্তি বা পুরো শক্তিটাই গতিশক্তি আকারে থাকে। এখানে পুরোটাই গতিশক্তি, এই যে মাটিতে স্পর্শ করার আগে পুরোটাই গতিশক্তি, হাফ এম ভি স্কোয়ার। তো দেখা গেছে যে এই মাটি স্পর্শ করার আগ মুহূর্তে যে গতিশক্তি আর সর্বোচ্চ উচ্চতা যে বিভব শক্তি, এই দুইটা সমান, এই দুইটা সমান। তো আমাদের এখানে দেখো বলছে যে ভূমি স্পর্শ করার পুরো মুহূর্তে গতিশক্তি কত, কিন্তু গতিশক্তি বের করার ব্যাগটা দেওয়া নেই কিন্তু উচ্চতা দেওয়া আছে। তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তে যেহেতু গতিশক্তিটা তার বিভব শক্তির সমান, তাহলে আমরা বিভব শক্তিটা বের করে ফেলি। বিভব শক্তি বের করলেই গতিশক্তিটা পেয়ে যাচ্ছি, কারণ গতিশক্তি বিভব শক্তির সমান, এই দুইটা সমান। তাহলে আমরা এটা বের করলে হয়ে যাচ্ছে, কারণ আমাদের এই যা দেওয়া আছে 100, ভর দেওয়া আছে 100 গ্রাম। 100 গ্রামকে 1 কেজিতে নিলে কত হবে, 0.1 কেজি, 0.1 × 100 মানে 10। এই 10কে আমার 9.8 দিয়ে গুণ, কারণ MgH, 10কে 9.8 দিয়ে গুণ করলে হয় 98। সো আনসার হচ্ছে 98। তুমি চাইলে এই যে MgH দিয়ে করো, 98 আসবে। এম হচ্ছে যে 100 গ্রাম, 100কে 1000 দিয়ে ভাগ করো, কেজিতে নাও, কেজি নিলাম 9.8 × 100। তাহলে খেয়াল করো, তোমরা হয়তো ব্যাগ বের করতে তারপর করতে, আর আমি ব্যাগটা বের করি নেই, ওই যে আমার থিওরি জানা আছে সেই জন্য আমার হয়ে গেছে। এম এল স্কোয়ার টি ইনভার্স টু, দেখো মাত্রা, মাত্রা আবার দিছে। কিসের মাত্রা এটা, বলছি কাজের মাত্রা, শক্তির মাত্রা। তারপর দেখো ক্ষমতার একক, জুল পার সেকেন্ড, কারণ WT। 1 কিলোওয়াট কত, 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, 3.6 × 10⁶ জুল, এটা মুখস্থ রাখবার, ডিরেক্ট মুখস্থ। কাজের একক কি, জুল, একটুকে পড়ছি। যদি বলে কাজের একক, বুঝবে এটা যে, বুঝবে যে এটা SI একক বা MKS পদ্ধতির একক, তো সেটা জুল। এ দেখো ক্ষমতার মাত্রা, শক্তির মাত্রা, যে তোমরাই বলছো প্রশ্ন রিপিট হয় না, আমি তো প্রশ্ন রিপিট দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে খেয়াল করো, 1 কিলোওয়াট সমান কত, 3600 জুল, আর 1 কিলোওয়াট সমান 3600 জুল, আর 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 × 10⁶ জুল, আর এটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল জিজ্ঞেস করছে না, এটা এটা আসলে 3.6 × 10⁵ হবে, 3.6 × 10⁵, কারণ 1 কিলোওয়াট ঘন্টা, এখানে যে প্রশ্ন এখানেও সেম প্রশ্ন, রিপিট আর কি, প্রশ্ন রিপিট হয়। তোমাদের এই গ্রুপে আমি অনেকে দেখছি, মানে একটা পোস্ট আসছে যে প্রশ্ন রিপিট হয় কিনা, অনেকে সেখানে গিয়ে কমেন্ট করছে প্রশ্ন রিপিট হয় না, দুইটা তিনটা হয়। এই যে আমি এখন দেখাচ্ছি, দেখো এককগুলো কয়বার আসছে, মাত্রা কয়বার আসছে, এই 1 কিলোওয়াট ঘন্টা, দেখো এটা 5 সালের প্রশ্ন, আবার এখানে এটা প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে 12 সালের প্রশ্ন, আরও দেখাবো, সমস্যা নাই। এই বড় বড় অঙ্কগুলো একটু পরে করতেছি, আগে নর্মালগুলো দেখাই। দেখো শক্তির মাত্রা, এই শক্তির মাত্রা, শক্তি মানে কাজের মাত্রা, এই দেখো শক্তির মাত্রাও একক, খেয়াল করো। আবার এখানে এই যে এটাও শক্তির মাত্রা বা কাজের মাত্রা, খেয়াল করো প্রশ্ন যে রিপিট হয় তা আমি দেখালাম। এবার এবার আমরা এই অঙ্কটা একটু দেখি, 5 কেজি বরের একটি বোমা ভূমি থেকে 1 কিলোমিটার উঁচুতে অবস্থিত একটি বিমান থেকে ফেলে দেওয়া হলো। তাহলে 1 কিলোমিটার উঁচু থেকে ফেলানো হয়েছে 5 কেজি বরের একটি বোমা, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত, দেখো তো এই অঙ্ক আরই 1 নম্বর অঙ্ক, যেটা 2002 সালে আসছে সেটা, আর 2009 সালের অঙ্কটা একই কিনা দেখো তো, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি জিজ্ঞেস করছে, দেখো একই অঙ্ক। তাহলে যারা বলছে প্রশ্ন রিপিট হয় না, তাদেরকে আমি আবার আঙ্গুল দিয়ে দেখা দিলাম, এবং এই জন্য আমি বারবার বলতেছিলাম যে আমাদের হালদা পাবলিকেশনের এই ইউনিটের বইটা তোমরা বেশি বেশি পড়ো। কোন বইটা, আমাদের ওয়েবসাইট আমি দেখাচ্ছি, বারবার পড়লে এই বইটা থেকে 70 থেকে 75% তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাওয়া, এই বইটা, এই বইটা, এই বইটাতে শাসন দেওয়া আছে, এই শাসনটা আমি নিজে রেডি করছি, এবং প্রশ্ন ব্যাংক দেওয়া আছে, ব্যাখ্যা সহকারে প্রশ্ন ব্যাংক দেওয়া আছে। আর এটা আমাদের মডেল টেস্ট বই আছে, এটাও পড়ো, মডেল টেস্ট হচ্ছে এইটা, এইটা, এই বইটা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবা, রকমারি থেকে অর্ডার করতে পারবা, রকমারি থেকে যদি দেখাই বইটা,
বিদ্যুৎ চলে যেতে পারে, চলে গেলে আমরা আগামী দিন আবার ক্লাস নিব, টেনশন নাই। রকমারি ওয়েবসাইটে গিয়ে হালদা লিখে সার্চ দিবা, সার্চ দিলে দেখো এই যে ইউনিটের বই চলে আসছে, এটা হচ্ছে ইউনিটের বই, তারপর এটা হচ্ছে ইউনিটের মডেল টেস্ট, এখান থেকেও তোমরা অর্ডার দিতে পারবা, খুব দ্রুত সময়ের মধ্যে অর্ডার দিয়ে তোমরা সংগ্রহ করে নিতে পারবা। আমাদের মডেল আমাদের বইগুলোতে আমরা সাজেশন দিছি, এই যে এরকম যে কমন আসে সেগুলো আমরা বারবার, যেগুলো বারবার আসে সেই প্রশ্নগুলোই দিছি মডেল টেস্ট বইয়ের মধ্যে, আর সাজেশন অংশেও এগুলোই দিছি। আর প্রশ্ন অংশটা এই প্রশ্নগুলো ব্যাখ্যা সহকার সমাধান আছে। তাহলে এটা এই অঙ্কটা এখন আমরা যদি করি MGH করলে হয়ে যাচ্ছে, কারণ ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তের গতিশক্তি আর ওই যে উপরে থাকা অবস্থায় বিভব শক্তি সমান। তো উপরে থাকা অবস্থায় বিভব শক্তি 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1000 দিয়ে 0.5 গুণ করলে হয় 500, 500 দিয়ে 9.8 গুণ করবা তুমি, তাহলে হবে তোমার 4900 জুল, 4900 জুল। এবার আরেকটা অঙ্ক আছে এখানে, এই অঙ্কটা করব, আর এই অঙ্কটা করব, ঠিক আছে। এখানে আরেকটা প্রশ্ন খেয়াল করো, বলছে যে অভিকর্ষীয় স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় যদি, স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে যদি বস্তু তরল অবস্থা হতে বাষ্প পরিণত হয়, ভুল, গাড়ি অনুভূমিকভাবে চলে না, হবে না, একটি বস্তু টেবিল থেকে নিচে পড়ে। এই যে একটু আগে আমরা অঙ্কটা যেটা করছি, এই অঙ্ক যেটা করলাম, এখানে বলছি না যে বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হয়েছে, বিভব শক্তি আর গতিশক্তি সমান, এই কথাটাই এখানে বলছে, খেয়াল করো এই প্রশ্নের মধ্যে। অভিকর্ষীয় স্থিতিশক্তি মানে বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হয় যদি বস্তু উপর থেকে নিচে পড়ে। তাহলে খেয়াল করো অঙ্ক যেটা পড়লাম সেটারই থিওরি আমার এটা, এই যে এটা। তাহলে প্রশ্নটা একই জায়গা থেকে আসছে, একই টপিক থেকে, একই জিনিস থেকে তিনবার আসছে, আশা করি ক্লিয়ার। এবার এটা একটু দেখো, একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান, এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে? তো খেয়াল করো দুজনের ভরবেগ সমান, ভারী বস্তু এবং হালকা বস্তু, তো বলছে গতিশক্তি কোনটি বেশি? তো গতিশক্তি নির্ভর করে মূলত ব্যাগের উপরে, কারণ MV² বি এর উপরে স্কোয়ার, কিন্তু খেয়াল করবো তার মানে যার ব্যাগ বেশি তারই গতিশক্তি বেশি হবে। তো তুমি বলো ভারী বস্তুর ব্যাগ বেশি না হালকা বস্তুর ব্যাগ বেশি? যেহেতু দুইটার ভরবেগ সমান নিশ্চয়ই হালকা বস্তুর ব্যাগ বেশি ছিল, তো হালকা বস্তুর যেহেতু ব্যাগ বেশি তাহলে হালকা বস্তুর গতিশক্তিও বেশি হবে, সো আনসার হচ্ছে হালকা বস্তু। এবার খেয়াল করো আরেকটা প্রশ্ন, 6 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মোটর 1 মিনিটে কতটুকু কাজ করবে? তাহলে W=PT বা P=WT, যেটাই লেখো একই, W এখন লিখবা W=PT, P হচ্ছে 6, T হচ্ছে 60, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তার মানে 6600 জুল, এই যে আনসার শেষ। একবারে ইজি, কঠিন কোনো কিছু নাই। এবার আমরা এই অঙ্কটা করি, এটা একটু কঠিন এই জন্য এটা সবার শেষে ধরছি। বলছে যে একটি বৈদ্যুতিক মোটর 240 ভোল্টে চলে এবং ক্ষমতা 120 ওয়াট, তাহলে খেয়াল করো মোটরটার ক্ষমতা 120 ওয়াট। যদি মোটরটি 40 নিউটন ওজনের একটি বস্তু 4 সেকেন্ডে 8 মিটার উচ্চতা উঠাতে পারে তাহলে মোটরের দক্ষতা কত? তাহলে দক্ষতা ইটা, ইটা ইকুয়াল টু হচ্ছে যে আউটপুট ক্ষমতা ডিভাইড বাই ইনপুট ক্ষমতা। ইনপুট ক্ষমতা কোনটা? যেটা মোটরে লেখা আছে বা মোটরের মধ্যে যেটা দেওয়া আছে। তো মোটরের ক্ষমতা ওরা বলছে 120 মিটার, 120 ওয়াট, তাহলে এটাই হচ্ছে ইনপুট ক্ষমতা, এটা হচ্ছে ইনপুট ক্ষমতা, আশা করি ক্লিয়ার। এবার আমরা আউটপুট ক্ষমতা বের করব, আউটপুট ক্ষমতা বের করব, তাহলে আউটপুট ক্ষমতা ডিভাইড বাই ইনপুট ক্ষমতা দিলেই আমরা কর্মদক্ষতা বা কার্যদক্ষতা বা ইফিসিয়েন্সি পেয়ে যাব। তো আমরা ইনপুট ক্ষমতাটা জেনে গেছি, প্রশ্নের মধ্যে দেওয়া আছে, কিন্তু আউটপুট ক্ষমতা আমাদেরকে বের করে নিতে হবে। তো এখানে বলতেছে যে 40 নিউটন ওজন ওজনের একটি বস্তু 4 সেকেন্ডে 8 মিটার উচ্চতা তুলতে পারে, তাহলে যেহেতু 8 মিটার উচ্চতা তুলতে পারে তাহলে এখানে ক্ষমতা হবে P=W/T, যেখানে টি হচ্ছে 4 সেকেন্ড, আর ডাব্লিউ হবে যেহেতু 8 মিটার উপর তুলতেছে MGH, ডাব্লিউ হবে MGH। আমি বলেছিলাম ডাব্লিউ কিন্তু ½ MV² হয়, আবার ডাব্লিউ MGHও হয়, যেহেতু আমরা এটা বস্তুকে উপরের দিকে তুলতেছি এখানে হবে MGH।
তাহলে খেয়াল করো আমি যদি করি অঙ্কটা, দেখো এটা তো আসলে 9-10 বইতে তোমাদের ছিল, তোমরা হয়তো করছো। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, আর পি ইকুয়াল টু হবে ডাব্লিউ বাই টি। এটা হবে ওই যে কার্যকর ক্ষমতা, মানে আউটপুট ক্ষমতা, এই যে এটা পি আউট বা পি প্রাইম লিখতে পারো। আর পি ইন ওখানে দেওয়াই আছে, ইনপুট ক্ষমতা দেওয়াই আছে, কত 120 ওয়াট, 120 ওয়াট। আর ইফিসিয়েন্সি কর্মদক্ষতা হবে পি আউট মানে পি প্রাইম ডিভাইড বাই পি ইন। এখন এ আমরা পি ইন কিন্তু জানি 120, আর পি আউট যেটা সেটা আমরা এখান থেকে বের করে নিব ডাব্লিউ বাই টি, যেখানে ডাব্লিউ হচ্ছে এম জি এইচ। তো এম কত? এম হচ্ছে যে ওজন। আচ্ছা এম দেওয়া নাই কিন্তু নিউটন দেওয়া আছে, 40 নিউটন ওজনের, তাহলে এটা এম জি মূলত। 40 নিউটন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এম জি, এই যে এটা, এই যে এটা 40 নিউটন ওজনের, ঠিক আছে। তাহলে এটা পুরোটা এম জি মানে 40 ইনটু এইচ, কত উচ্চতা তুলতেছে 8 মিটার, সেটা হচ্ছে 8। তাহলে 4 আর 32 মানে হচ্ছে যে 320, এটা হচ্ছে ডাব্লিউ, আর সময় লাগছে 4 সেকেন্ড। সো 4 আর 32 মানে 80, এটা পাইলে আমরা 80। তাহলে 80 ডিভাইড বাই 120, 00 কাটা, এখানে ইনটু 100% লিখবা, কারণ এটা শতকরাতে প্রকাশ করা হয়। তাহলে এখানে হয় 4 দিয়ে কাটলে এখানে হয় 4 দুগুণে 8, এখানে হয় 3, 2কে 3 দ্বারা ভাগ করলে হয় 0.66 মানে 0.67, 0.67কে 100 দ্বারা গুণ করলে হবে 67%। সো উত্তর হচ্ছে 67%, 67%। 2 ভাগ 3 ইনটু 100% দাও, তাহলে তুমি পেয়ে যাবা, আশা করি ক্লিয়ার। আরেকটা অঙ্ক রয়ে গেছে, এই অঙ্কটা করব, এই অঙ্কটা করার মাধ্যমে আমাদের এই যে তোমার কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টার শেষ করে দিব, আর এখান থেকে কিছু আমরা করাবো না। অলরেডি আমাদের লাইভ ক্লাসের সময় এক ঘন্টা হয়ে গেছে, এই জন্য আর করব না। তোমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছো তা বুঝতে পারছো কিনা ক্লিয়ারলি আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই অঙ্কটা করার মধ্য দিয়ে ক্লাসটা শেষ করে দিব। আর তোমাদের কোনো কিছু জানার আছে কিনা সেটাও কমেন্টে একটু বলো, তাহলে আমার জন্য সুবিধা হয়, ঠিক আছে। তাহলে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছো তারা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও এতটুকু ক্লিয়ার কিনা, আর কোনো অঙ্কের মধ্যে ঝামেলা আছে কিনা, থাকলে ছবি তুলে কমেন্ট করতে পারো, আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা লাস্ট অঙ্কে চলে যাচ্ছি, 1 ঘন্টা হয়ে গেছে, এর চেয়ে বেশি ক্লাস রান করা আমার পক্ষে সম্ভব নয়, আমি এমনিতে অসুস্থ একটু। আগামীকালকে আমরা কী পড়বো বলে দিচ্ছি, আগামীকালকে আমরা পড়বো হচ্ছে, আজকে যেহেতু মহাকর্ষ বিকর্ষ শেষ করতে পারি নাই, এটা শেষ করবো, এবং এরপরে আরও 2টে চ্যাপ্টার শেষ করবো, বা আরও মিনিমাম 1টা চ্যাপ্টার, মানে মহাকর্ষ বিকর্ষ শেষ করবো, সেই সাথে আরও 1টা বা 2টে চ্যাপ্টার পরেরগুলো শেষ করবো। খেয়াল করো এই প্রশ্নটা বলছে যে এই প্রশ্নটা সমাধান করতে করতে তোমরা তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট করো, আমি রিপ্লাই দিব। বলছে যে 2 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 5 মিটার দূরে সরে গেলে কাজের পরিমাণ কত হবে? একেবারে ইজি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তো এফ হচ্ছে 2 নিউটন, এস হচ্ছে যে 5 মিটার, তাহলে এফ এস 10, কারণ 2 গুণ 5 = 10, 10 হচ্ছে আমাদের এফ এস, আর কস্থিটা 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কস 60 ডিগ্রির মান আর সাইন 30 ডিগ্রির মান সমান, তো সাইন 30তে যেহেতু হাফ, তাহলে কস 60 ডিগ্রিতেও হাফ, তাহলে 10 ইনটু হাফ মানে হচ্ছে 5, উত্তর হচ্ছে 5, তাহলে যেহেতু কাজ উত্তর হচ্ছে 5 জুল। তোমরা প্রয়োজনে এই ফর্মুলা দিয়ে করতে পারো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস্থিটা। ক্যালকুলেটর করো, এফ হচ্ছে 2, এস হচ্ছে যে 5, আর কস 60 ডিগ্রি, ক্যালকুলেটর চাপো, চাপলে দেখবে যে 5 আসবে, যেহেতু কাজ জুল, 5 জুল। আশা করি ক্লিয়ার। এবার আমি তোমাদের কোনো কিছু যদি জানার থাকে, এনামুল হক নাসিম বলছে যে ক্লিয়ার, রিমা আক্তার ক্লিয়ার, তার মানে এই চ্যাপ্টারগুলোতে যদি তোমাদের কোনো সমস্যা আছে, সমস্যা পরীক্ষা দেয় মানে এই চ্যাপ্টার থেকে দিবে নিশ্চিত, এই 2টা আজকে 2টা চ্যাপ্টার আমি সমাধান করাইছি,
এই দুইটা চ্যাপ্টার থেকে তোমরা তিন থেকে চারটা প্রশ্ন পরীক্ষায় পেয়ে যাবো ইনশাল্লাহ। এই তিন চারটা প্রশ্ন তোমরা ভালো করে সমাধান করে আসতে পারবা, এবং যারা আমাদের রেগুলার বেসের স্টুডেন্ট আছো তাদেরকেও বলবো আবার ভিডিওটা ভালো করে দেখবা। যদি কোনো সমস্যা থাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমাদের বেচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জানাবা, তাহলে আমি তোমাদেরকে রিপ্লাই দিব। এবং তোমরা যারা আমাদের বইগুলো এখনও কালেক্ট করো নাই, দ্রুত রকমারি থেকে অর্ডার করতে পারো। যেখানে দেখা যাচ্ছে 366 টাকা, রকমারি একটু প্রাইস বেশি রাখে, বাট আমাদের ওয়েবসাইটে আরও প্রাইস কম আছে। মডেল টেস্ট 220 টাকা, রকমারিতে মডেল টেস্ট আর একটু বেশি দাম। রকমারিতে হচ্ছে মডেল টেস্ট 265 টাকা, 245 টাকা, আর আমাদের ওয়েবসাইটে দাম হচ্ছে 220 টাকা। আর রকমারিতে ইউনিটের বইয়ের দাম হচ্ছে 366 টাকা, আমাদের ওয়েবসাইটে দাম হচ্ছে 330 টাকা। তো রকমারি ঢাকায় ডেলিভারি দেওয়ার জন্য ভালো হবে সবচেয়ে। যারা চট্টগ্রামে থাকো তারা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারো, আর যারা ঢাকা বা ঢাকার আশেপাশে জেলাতে থাকো তারা রকমারিতে অর্ডার করতে পারো, তাহলে দ্রুত সময়ের মধ্যে তুমি বই পেয়ে যাবা। তো সবাই ভালো থাকো, আজকের লাইভ ক্লাস এতটুকুই থাকুক, পরে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।